যে প্রশ্ন আমাদের সম্মুখে রয়েছে আল মাহমুদ নামক আইডি থেকে একবার জানতে চেয়েছেন যে আমি কি কোনো ওয়াক্তের নামাজ বাসা থেকে পড়ে যদি বাইরে গিয়ে দেখি মসজিদে জামাত হচ্ছে ওই জামাতে অংশগ্রহণ করলে কি কোনো গুণা হবে আমি এমনটি প্রায়ই করে থাকি প্রিয় দর্শক আল মাহমুদ ভাই আপনি যখন কোনো একটি নামাজ ফরজের নিয়তে একবার আদায় করলেন তাহলে সেই নামাজটি আপনার আদায় হয়ে গেল যদি আপনি সেটি সকল নামাজ শুদ্ধ হওয়ার সকল শর্তগুলো রক্ষা করে যদি আপনি আদায় করে থাকেন তাহলে আপনার ফরজ নামাজ আদায় হয়ে গিয়েছে আর একটা ফরজ নামাজ একাধিকবার আদায় করার কোনো অবকাশ ইসলামী শরীয়তের মধ্যে নেই সুতরাং আপনি যখন ফরজ নামাজটি একবার আদায় করে ফেলেছেন আপনার ফরজ আদায় হয়ে গিয়েছে এবার যদি আপনি মসজিদে গিয়ে দ্বিতীয়বার আবার মসজিদের জামাতের সাথে শরীক হয়ে নামাজ পড়েন তাহলে সেটি অবশ্যই আপনার ফরজ নামাজ হবে না বরং সেটি হবে নফল নামাজ আর নফল নামাজের ক্ষেত্রে ইসলামী শরীয়তে কিছু বিধিবিধান রয়েছে বিধিনিষেধ রয়েছে যে নফল নামাজ কতটুকু পড়া যায় কখন পরা যায় কখন পরা যায় না যেমন ফজরের নামাজের পর ফজরের দুই রাখাত ফরজ নামাজ পড়ার পর ফজরের ওয়াক্ত শেষ না হওয়া পর্যন্ত অবশিষ্ট সময়ে কোনো নফল পড়া মাকরুহ নিষিদ্ধ ঠিক তদ্রুপ আসরের নামাজ পড়ার পর গুরুবে শামসের আগ পর্যন্ত সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত কোন নফল নামাজ পড়া নিষিদ্ধ কাজেই কেউ যদি একা আপনি যদি ফজরের নামাজ পড়ার পর মসজিদে গিয়ে দেখেন জামাত চলছে তাহলে সেক্ষেত্রে আপনি ফজরের জামাতে শরিক হয়ে নফলের নিয়ত করতে পারবেন না ঠিক তদ্রুপ বাড়িতে আসরের নামাজ পড়ে মসজিদে গিয়ে যদি দেখেন যে আসরের নামাজ চলছে তাহলে সেখানেও আপনি নফলের নিয়তে আসরের নামাজেও শরিক হতে পারবেন না ঠিক তদ্রুপ যদি আপনি নফল নামাজ দুই রাখাত অথবা চার রাকাত হয় কোনো নফল নামাজ তিন ডাকাত বিশিষ্ট নেই বেজোর রাকাত নফল হয় না সুতরাং আপনি যদি মাগরিবের নামাজ ঘরে পড়ে থাকেন এরপরে মসজিদে গিয়ে দেখেন যে নামাজ চলছে সেক্ষেত্রে আপনি মাগরিবের তিন রাকাত নামাজেও অংশগ্রহণ করতে পারছেন না সুতরাং আপনার জন্য অবশিষ্ট থাকলো কেবল দুই দুই ভক্ত নামাজ অর্থাৎ যদি আপনি ঘরে জুহরের নামাজ আদায় করার পরে মসজিদে গিয়ে দেখেন জহরের জামাত চলছে অথবা এশার নামাজ একবার আদায় করার পরে গিয়ে যদি দেখেন যে এশার নামাজ জামাতে চলছে সেই ক্ষেত্রে আপনি জোহর এবং এশা কেবলমাত্র এই দুই বক্তে নফরের নিয়তে সেই জামাতে শরিক হয়ে যেতে পারেন কাজেই এই পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে এমনটি করা যাবে দুই ওক্তের ক্ষেত্রে কেবল অর্থাৎ জোহর এবং এশায় আর অবশিষ্ট তিন ওয়াক্তে ফজর আসর এবং মাগরিবের নামাজের নফরের নিয়তে জামাতে শরিক হওয়ার অবকাশ নেই প্রিয়